ঠিক কি কারণে মেয়েরা লিপস্টিক ব্যবহার করে, কোন রঙের লিপস্টিকে কি অর্থ বহন করে। লিপস্টিক হচ্ছে এক প্রকার প্রসাধনী দ্রব্য যা বিভিন্ন রকম রঞ্জক পদার্থ, তেল, মোম এবং ত্বক কোমলকারী পদার্থের সন্নিবেশে তৈরি হয় এবং মুখের সৌন্দর্য বৃদ্ধিতে তা ঠোঁটে প্রয়োগ করা হয়। লিপস্টিক বিভিন্ন প্রকারের হতে পারে। লিপস্টিক সাধারণত নারীদের দ্বারা ব্যবহৃত হয় এবং রূপসজ্জার কার্য ব্যতীত ছেলেরা এটি ব্যবহার করেন না। নারীদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে রয়েছেন এমন মেয়ে বা তরুণীরা সচরাচর লিপস্টিক ব্যবহার করেন না, কারণ সে সময় ঠোঁটের প্রাকৃতিক রং ও ভাজ সর্বোপরি সৌন্দর্য অটুট থাকে। একজোড়া টকটকে লাল রঙা কিংবা গোলাপি রঙে রাঙানো ঠোঁট যেন পুরো সাজের পরিপূর্ণতা এনে দেয়, সেই সঙ্গে বাড়িয়ে দেয় নারীর আবেদন ও আকর্ষণ। নারীর চেহারায় পুরুষ সবার প্রথমে দেখে থাকে এই ঠোঁট, আর রঙিন ঠোঁট জোড়া থেকে পুরুষের চোখ স্বভাবতই সরানো মুশকিল। কি জাদু আছে এই ঠোঁটের রঙে? কেন নানান রঙে রাঙানো ঠোঁটের প্রতি চিরন্তন পুরুষের এই চিরন্তন আকর্ষণ? রঙের আছে নানান ভাষা, এক একটি রং মানুষের ওপর এক এক রকম প্রভাব ফেলে। এমনকি প্রতিদিন নারীরা যে লিপস্টিক লাগিয়ে থাকেন তারও আছে বিশেষ কিছু অর্থ। অনেকেরই হয়তো এই ব্যাপারটি জানা নেই, কিন্তু ভিন্ন ভিন্ন রঙের লিপস্টিক প্রকাশ করে ভিন্ন ভিন্ন ভাষা ও সেটার আছে আকর্ষণ করার ক্ষমতা। লিপস্টিকের রং দিয়েই আপনি প্রকাশ করতে পারবেন আপনার ব্যক্তিত্ব ও মনের ভাব। আসুন জেনে নেওয়া যাক ভিন্ন ভিন্ন লিপস্টিকের ভিন্ন ভিন্ন ভাষা। লাল লিপস্টিক। লাল হলো আবেদনময় একটি রং। লাল রঙের লিপস্টিক সাধারণত ঠোঁট জোড়াকে আবেদনময় দেখানো ও বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার জন্যই ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে তা যদি হয় গ্লসি লাল লিপস্টিক, তাহলে সেটা নিঃসন্দেহে যৌন আবেদন প্রকাশ করে। ম্যাট লাল লিপস্টিক চেহারায় একটি নাটকীয় সৌন্দর্য ফুটিয়ে তোলে, চেহারায় কিছুটা আবেদন ও কিছুটা রহস্যের সংমিশ্রণ তৈরি করে ম্যাট লাল লিপস্টিক। লাল লিপস্টিক হলো ড্রামা, যৌন আবেদন, প্যাশন, উত্তেজনা ও আনন্দের প্রতীক। বিজ্ঞানীরা বলেন তীব্র যৌন উত্তেজনার সময়ে নারীর ঠোঁট রক্তিম হয়ে ওঠে। লাল লিপস্টিক সেই রক্তিমতার প্রতীক। গোলাপি লিপস্টিক। গোলাপি, ম্যাজেন্ডা, হট পিঙ্ক কিংবা হালকা গোলাপি রঙের লিপস্টিক সমগ্র বিশ্বেই বেশ জনপ্রিয়। বেশ প্রাচীনকাল থেকে ঠোঁট জোড়াতে গোলাপি আভা নিয়ে আসতে নারীরা গোলাপি লিপস্টিক লাগাতে ভালোবাসেন। গোলাপি রঙটি নারীত্ব, কমনীয়তা ও রোম্যান্সের প্রতীক। নিজের নারীত্বকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে গোলাপি লিপস্টিক ব্যবহার করা হয়ে থাকে। ত্বকের রঙের সাথে মিলিয়ে হালকা কিংবা গাঢ় গোলাপি রং ব্যবহৃত হয়। কমলা বা কোরাল লিপস্টিক। যৌবনের উচ্ছ্বাস, আনন্দ, খুশি ও প্রাণশক্তি প্রকাশের জন্য কমলা লিপস্টিককে আদর্শ হিসেবে ধরা হয়। নিজের মনের ভেতরের উচ্ছ্বাস প্রকাশের ভাষা হতে পারে কমলা কিংবা কোরাল লিপস্টিক। মানুষের সাথে কথা বলার সময় তাদের মনোযোগ আকর্ষণ এবং নিজেকে প্রাণবন্ত দেখানোর জন্য ঠোঁট জোড়াকে রাঙিয়ে নিতে পারেন কমলা কিংবা কোরাল রঙের লিপস্টিকে। তবে সেক্ষেত্রে অবশ্যই ত্বকের সঙ্গে মানানসই রং বেছে নিতে হবে। বার্গেন্ডি বা পার্পল লিপস্টিক। বার্গেন্ডি কিংবা পার্পল লিপস্টিক ম্যাজিক, ক্ষমতা, মর্যাদা, আভিজাত্য ও গভীরতা প্রকাশ করে। আপনার গায়ের রং যদি শ্যামলা হয় তাহলে পার্পল ও বার্গেন্ডি লিপস্টিক আপনার নারীত্বকে বেশ মর্যাদার সাথে প্রকাশ করবে। যাদের গায়ের রং ফর্সা তারা এই রং দুটোর হালকা শেডগুলো ব্যবহার করে প্রকাশ করুন নিজের মর্যাদা, নারীত্ব ও আভিজাত্য। নুড ও ব্রাউন লিপস্টিক। নুড ও ব্রাউন লিপস্টিকের প্রচলন সবসময়ই থাকে। এই রঙগুলো ব্যবহার করে প্রায় সবাই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। নুড ও ব্রাউন লিপস্টিক প্রকৃতি ও নিরপেক্ষতার প্রতীক। নুড ও ব্রাউন রঙের লিপস্টিক প্রায় সব ধরনের ত্বকেই মানিয়ে যায়। তবে এই দুটি রঙের লিপস্টিক লাগালে দাঁত কিছুটা হলুদ দেখানোর সম্ভাবনা থাকে।